আসুন আমরা জেনে নিই রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয় যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে অথবা অক্ষমতার কারণে রোজা রাখতে না পারে কিন্তু তার উপরে রোজা রাখাটা ফরজ সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির অক্ষমতার কারণে রোজা না রাখার কারণে ওই ব্যক্তিকে যতটা রোজা ভঙ্গ করবে ততটা রোজা হিসাব করে একটি রোজার জন্য একজন ব্যক্তির ফিতরা যত টাকা আসে অনুরূপ টাকা এটি মিসকিনদের মাঝে বিতরণ করার নামই হচ্ছে রোজার ফিদিয়া তবে একটা জিনিস মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি অক্ষমতার কারণে অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে সেই ক্ষেত্রে যদি উক্ত ব্যক্তি রোজার ফিদিয়া প্রদান করে কিন্তু পরবর্তীতে যদি উক্ত ব্যক্তি সুস্থতা লাভ করে তাহলে তাকে অবশ্যই উক্ত রোজার কাজ আদায় করতে হবে সেই ক্ষেত্রে ইতিপূর্বে তিনি যেই ফিদিয়া অর্থটা মাঝে দান করেছিল সেটা তার সৎকা হিসাবে গণ্য হবে কিন্তু যদি উক্ত ব্যক্তি অসুস্থতার কারণে অথবা অক্ষমতা কারণে তিনি পরবর্তীতে আর সুস্থতা লাভ করেন নাই অথবা সক্ষমতা লাভ করেন নাই সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যে ফিদিয়াটা আদায় করেছে সেটাই তার রোজার ফিদিয়া হিসাবে গণ্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক এসেক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়াখিরা আলহামদুলিল্লাহ রপিল আলমিন ও আসসালামাইকুম